হাই গাইস, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই কফি মেশিনের হিটার কয়েল চেঞ্জ করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়ে যাই। তো আমার এই মেশিনটার হিটার কয়েল চলে গিয়েছিল, তো এটা ফিক্সড ট্যাঙ্কি হওয়ার কারণে তো আমার পুরো ট্যাঙ্কিটা চেঞ্জ করতে হয়। তো এই ট্যাঙ্কিটা চেঞ্জ করতে গিয়ে আমি কী কী সমস্যায় পড়েছি সেটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটা হচ্ছে নতুন ট্যাঙ্কি, তো আমি ভিতরে নতুন ট্যাঙ্কি লাগিয়েছি। তো এটা হচ্ছে আগের ট্যাঙ্কি ছিল, তো এটা আমি খুলে নতুনটা লাগিয়েছি। তো লাগানোর পর হচ্ছে যে আমার হিটটা কন্ট্রোল হচ্ছিল না, তো পরবর্তীতে আমি যে হিটার সেন্সরটা সেটা আমি চেঞ্জ করে দেখি, তবুও কাজ হচ্ছিল না, হিট কন্ট্রোল হচ্ছিল না। তো পরবর্তীতে আমি হচ্ছে রিলেটা চেঞ্জ করি। তো রিলেটা চেঞ্জ করতে গিয়ে আরেকটা সমস্যা পড়ে, সেটা হচ্ছে যে আগের যে রিলে ছিল সেটার সাথে বর্তমানে যে রিলেটা এটার মিল নেই, অনেকটাই অন্যরকম। তো বাংলাদেশ অরিজিনালটা পাওয়া যায় না, তো রিলের কানেকশনটা দেওয়ার জন্য কিভাবে দিতে হয় সেটা আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। তো আপনাদের সুবিধার্থে আমি ড্রয়িং করেছি একটা। তো এই রিলেতে চারটি পিন থাকে, একটা হচ্ছে 87 নাম্বার, একটা 86, তো আরেকটা হচ্ছে 85 এবং 30, চারটি পিন থাকে। তো কোন পিনের সাথে কোনটা কানেকশন দিবেন তো আপনাদেরকে আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিব। তো যেই লাল তারটা হচ্ছে মাদারবোর্ড থেকে এসেছে, এই লাল তারটা হচ্ছে আপনি 87 নাম্বারে দিবেন, আর নীল কালারটা হচ্ছে 30 নাম্বারে দিবেন, যেটা ট্যাঙ্কি থেকে এসেছে। তো আর বাকি চিকন দুইটা থাকে, তো এই চিকন দুইটা আপনি যে কোনো দুটাতে লাগালেই হবে, এটা মিস্টেক হলে কোনো সমস্যা নেই। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।